আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব আপনারা কীভাবে যারা এসএসসি পর্যন্ত লেখাপড়া বা ইন্টার বা আরো একটু বেশি লেখাপড়া বা গ্র্যাজুয়েশন কমপ্লিট বা ডাক্তার ইঞ্জিনিয়ার কীভাবে তারা জব অ্যাপ্লাই করে কানাডাতে মুভ করতে পারে, এবং নিজে নিজে যে কাজটা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন এজেন্ট বা কনসালটেন্ট করে থাকে, সেম কাজটা আপনি কীভাবে করবেন, বা ওরাও আদৌ কি আপনার ওই কাজটা করে কি না আপনারা বুঝবেন কীভাবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই জব গেট করতে পারেন কানাডার, এবং বাকি প্রসেসটা কীভাবে করবেন এটা আমি আপনাদেরকে জানাই দেবো। এবং খুব ইজি, খুব সহজ, এটা আপনারা নিজেরাই পারবেন। জাস্ট আপনার ফোন থাকা লাগবে আপনার পাশে, বা আপনি আপনার ল্যাপটপ কম্পিউটার দিয়ে প্রতিদিন মোটামুটি একটা সময় দিতে হবে আপনাকে, প্রতিদিন 20-25 বা 1 ঘন্টা করে সময় দিয়ে আপনাকে এটা কন্টিনিউ রাখতে হবে। আমি আপনাকে আজকে এই ভিডিওতে বললাম যে আপনি এটা কন্টিনিউ রাখেন, নিশ্চিত আপনি ওখান থেকে রেসপন্স পাবেন 100%। আপনাকে এটা কন্টিনিউ রাখতে, আপনি যদি 5 দিন 10 দিন করেন বা 2-5টা জবে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু কখনোই আপনি রেজাল্ট আসবে না। আপনি যেখানেই যাবেন, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আপনি যেই দেশেই যেতে চান না কেন, আপনি এটা নিয়ে একটু কন্টিনিউ থাকেন এবং কন্টিনিউ অ্যাপ্লাই করেন, মানে ধৈর্য ধারণ করতে হবে। এক কথায় ধৈর্য ধারণ করলে আপনি রিপ্লাই ওখান থেকে পাবেন এবং জব ওয়ার্ক পারমিটও গেট করতে পারবেন। এই জন্য আপনাকে ধৈর্য ধরে ভালোভাবে অ্যাপ্লাই করে যেতে হবে। এখন আপনার যারা লেখাপড়া না, 12 পাস, মানে ইন্টার পাস বা এসএসসি পাস, বা যাদের লেখাপড়া নাই মোটেও, মোটামুটি ইংলিশ পারে, তারা কি যেতে পারবে কি না? জি, যেতে পারবে। কোনো যাদের লেখাপড়া নাই, ডিগ্রি নাই, তারাও যেতে পারবে। তারা হচ্ছে যে ড্রাইভার বা যে ফ্রুট পিকার, যারা বিভিন্ন ওই দেশে ফল আছে শীতকালীন সবজিগুলো ওগুলা উঠানোর জন্য বা লোডিং আনলোডিং এই কাজগুলোর জন্য তারাও যেতে পারবে, এবং তারাও সেম প্রসেসে অ্যাপ্লাই করতে হবে, এবং তাদের এক্সপিরিয়েন্সটা দেশে থাকতে হবে যেখানে আপনারা জব করেছেন ফার্মিংয়ে। ওখান থেকে একটা সার্টিফিকেট, আপনি যে রিলেটেড কাজ করেছেন কেন না কেন, ওখান থেকে একটা সার্টিফিকেট নিনবেন এক্সপিরিয়েন্স, ওখান থেকে আপনি তখন বাকি কাজটা করতে পারবেন। আর আরেকটা কথা বলে রাখি যে অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের দুইটা জিনিস খুব ভালোভাবে মেনটেন করতে হবে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের সিভি এবং একটা কাভার লেটার। সিভিতে আপনার বায়োডাটা থাকবে এবং কাভার লেটারে থাকবে আপনি কোন কোন অর্গানাইজেশনে কাজ করেছেন এবং কী কী এক্সপিরিয়েন্স আছে, আপনি কী কী করতে পারেন, এটা হচ্ছে যে কাভার লেটারের ডিটেলস থাকবে। তো এটা হচ্ছে যে মেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কিন্তু আপনি কখনোই জব গেট করতে পারবেন না ইন্টারন্যাশনাল। আমি আপনাদেরকে যদি বলি যে বাংলাদেশে যে সিভি চলে, বাংলাদেশে যে কভার লেটার চলে, এটা যদি আপনি প্রোভাইড করেন, তাহলে কিন্তু আপনি কখনোই আপনার সিভি দেখলেও খুব একটা রিপ্লাই পাবেন না। হ্যাঁ, এই জন্য আপনাকে ইন্টারন্যাশনাল লেভেলের এক পেজে বানাতে হবে। আর আপনারা যদি চান যে সিভি বানানোর বিষয়ে, আপনি আমার কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে মেল থাকবে, আপনি মেল করতে পারেন, আমি আপনাকে হেল্প করব। ওকে ভিউয়ার্স, আমাদের কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ভিউয়ার্স, আমি এটা লিঙ্ক দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, তারপরেও আপনারা চাইলে গুগলে লিখে সার্চ করতে পারেন যে জব ব্যাংক কানাডা, জব ব্যাংক কানাডা লিখে সার্চ করলে এখানে যে প্রথমেই যে এটা আসবে জব ব্যাংক, এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে আসার পর আপনাকে এখানে একটু সার্চ করে দেখতে হবে আপনি কি রিলেটেড জব করতে চান। আপনি চাইলে ডিটেলস পড়ে আসতে পারেন, আর আপনি এখানে জব কি রিলেটেড জব সার্চ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে লিখে এরিয়াও লিখতে পারেন এবং এখানে লিখে দিতে পারেন আপনার জব রিলেটেড, বা এখানে আপনি হেলথ রিলেটেড, বা আপনি এগ্রিকালচার বা ফুড সার্ভিস। আপনি যদি এগ্রিকালচার রিলেটেড, আমি একটু দেখাবো যারা এসএসসি পাস, ইন্টার পাস বা লেখাপড়া নেই তাদের জন্য। তো ভিউয়ার্স, আমরা এখানে এগ্রিকালচারে যদি ক্লিক করি, বা এখানে আপনি আপনার প্রফেশনটা লিখে দিবেন, আপনি ডক্টর বা সিভিল ইঞ্জিনিয়ার, বা আপনি আদার্স যে কোনো প্রফেশনে আছেন না কেন, আপনি নার্সিংয়েরও খুব চাহিদা, যে কোনো প্রফেশনের অনেক চাহিদা, আপনি এখানে এগ্রিকালচারে ক্লিক করতে পারেন।
এখানে ক্লিক করার পর আপনি এই পেজে চলে আসবেন ভিউয়ার্স। আপনি চাইলে লেফট সাইড থেকে আপনি আমাদের স্টেটগুলো আপনি ই করে নিতে পারেন, কোন কোন স্টেটস ওদের কাজ বেশি আছে, ব্রিটিশ কলম্বিয়া এখানে বেশি আছে, অ্যালবার্টা এখানেও আছে, এগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। আর আপনি যদি চান যে না আমার যে কোনো স্টেটে একটা হলেই হবে জব, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আর এই যে দেখেন এখানে প্রথমেই দেখি অর্গানিক ফার্ম ওয়ার্কার ভেরিফাইড, প্লাস এখানে আছে যে $19 কানাডিয়ান ডলার 1 ঘন্টাতে দিবে $19। আর এই জব সাইটটাতে যে যে জবগুলো পোস্ট হয় এটা হচ্ছে যে 100% অথেন্টিক, এখানে কেউ বাইরের, এখানে কানাডান সরকারের অনুমতি নিয়েই এখানে জবটা পোস্ট করা হয়। তো আপনি চাইলে এখানে আসতে পারেন, এখানে আমি দেখাই আপনাকে জবটা। এখানে দেখতে পারেন জব, এখানে দুইটা ভ্যাকেন্সি আছে, দুইজন লোক লাগবে, এবং জব ব্যাংক, এটা ওদের আইডি নাম্বার। এই আইডি নাম্বার দিয়ে আপনি কানাডাতে আপনার যদি কোনো রিলেটিভ থাকে তার মাধ্যমে আপনি এটা সারি করতে পারবেন, যেটা 100% অথেন্টিক। এখানে আপনার কোনো টেনশন করার দরকার নেই যে এখানে আপনার ফলস বা এগুলা কোনো কিছু নাই। আর ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এখানে এই যে এখানে একটু দেখুন ভিউয়ার্স, এখানে বলছে যে নো ডিগ্রি সার্টিফিকেট অর ডিপ্লোমা, মানে আপনার এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না, কিন্তু একটু মনে রাখবেন যে ইংলিশটা জানা লাগবে। এই জন্যই আমি বলতেছি যারা এসএসসি বা ইন্টার পাস মোটামুটি ইংলিশ পারেন তাদের জন্য এই জবগুলো খুব বেটার, আপনাকে কন্টিনিউ লেগে থাকতে হবে ভিউয়ার্স। এখানে রেসপন্সিবিলিটি ট্যাক্স হারভেস্ট ক্রপ, এখানে ভেজিটেবল কাটিং থেকে শুরু করে বিভিন্ন লাগানো উঠানো এই টাইপ সবজি থেকে শুরু করে এগুলো হচ্ছে যে কাজেরই লাগবে। আমি এখানে শো ফর অ্যাপ্লাই। হ্যাঁ ভিউয়ার্স, এখন একটা জিনিস আমি বলে দিই আপনাকে, আপনার যে এখানে অ্যাপ্লাই অন এ জব ব্যাংক, আপনার এখানে যে লেখা আছে অ্যাপ্লাই অন জব ব্যাংক, মানে এই ওয়েবসাইট থেকেও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন উপরে আসি একটু এখানে সাইন আপ করে, কিন্তু আপনি এটা কখনো করতে যাবেন না, আপনি এটা কখনো করতে যাবেন না, এখান থেকে রিপ্লাই কম আসবে। এখানে আপনি যে বাই ইমেল আছে এই ইমেলটা কপি করবেন, এই ইমেলের উপরে ক্লিক করে আপনি এই যে কপি ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা কপি করে আপনি আপনার ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, আপনি আপনার ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। এবং এখানে বলে দিয়েছে কাভার লেটার, কাভার লেটার এবং সিভি দুইটাই দেওয়া লাগবে, কাভার লেটার এবং সিভি দুইটাই দেওয়া লাগবে। আপনারা এখান থেকে জাস্ট হচ্ছে যে আপনি জব আপনার পছন্দের মতো জব খোঁজার পর আপনার কাজ হচ্ছে প্রথমে ইমেল কালেক্ট করা, ইমেল কালেক্ট করার পর আপনি আপনার মেল থেকে এখানে মেল করবেন। আর বিভিন্ন জব আছে ভিউয়ার্স, এভাবে আপনি কালেক্ট করতে পারেন, আর এই ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লাই করার দরকার নেই। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার মেল কালেক্ট করে আপনার নিজের মেল যে আছে ওই মেলের মাধ্যমে অ্যাপ্লাই করা। আপনি প্রতিদিন কম বেশি আপনার অফিস টাইম, আপনি যদি অফিস থাকে অফিস টাইম শেষ করার পর আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিবেন, 1 ঘন্টা করে সময় দিলেই এনাফ, দ্যাটস এনাফ, আপনি এমনিতেই ভালো কিছু একটা গেট করতে পারবেন। তার মধ্যে আমি একটু দেখাই, মেইলটা করলাম, আপনার টুতে পেস্ট করে দিবেন, সরি আমরা যে মেইলটা, এই যে মেল, এই মেইলটা আপনি এখানে কপি করে নেবেন, কপি ইমেল অ্যাড্রেস, আপনি ফোন থেকে করলেও ফোন থেকে করবেন, ফোনে আগে আপনার ব্রাউজারটাকে ডেস্কটপে নিয়ে চলে আসবেন, ডেস্কটপ তারপরে কাজ করবেন, এবং এই টুতে আপনি আপনার এই মেইলটা দিয়ে দিলেন। মেইলটা দেওয়ার পর সাবজেক্ট দিবেন, সাবজেক্ট দিবেন, সাবজেক্ট হচ্ছে যে এই জায়গাটা কপি করবেন, সাবজেক্ট এই জায়গাটা করার পর অর্গানিক ফার্ম ওয়ার্কার
এখানে প্রথমে লিখবেন প্রত্যেকটাতেই অ্যাপ্লিকেশন ফর জব, এখানে লিখবেন অ্যাপ্লিকেশন ফর জব, তারপরে আপনি যেটা কপি করেছেন এটা এখানে পেস্ট করে দেবেন, অ্যাপ্লিকেশন ফর জব অর্গানিক ফার্ম ওয়ার্কার। তারপরে আপনি এখানে ডিটেলস লিখবেন এবং এখান থেকে আপনার সিভি অ্যাটাচ করে দেবেন, আপনার সিভি এবং কভার লেটার, আর এখানে একটু লিখে দেবেন ডিসক্রিপশন, আপনি ওখানে ওর সাথে কাজ করতে ইচ্ছুক বা আপনি এই বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স আছে, এই বিষয়গুলো আপনি একটু লিখে দেবেন। আর যদি আপনাদের আরও ডিটেলস কিছু জানতে চান যে এখানে কী লিখবেন বা কী টাইপ কভার লেটার বা কী টাইপ সিভি আপনারা যদি জানতে চান, তাহলে আমি নেক্সট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, বা আপনারা কমেন্টে জানালে আমি হয়তো বা এটা নিয়ে একটা আলোচনা করব, বা আমি আপনাদেরকে পার্সোনালি হেল্প করার চেষ্টা করব। আমি আবারও বলে দিই যে এখানে জব পাওয়ার জন্য, এখানে জব পাওয়ার জন্য মেন হচ্ছে যে আপনার সিভি এবং কভার লেটার। সো আর একটা দেখাই, ফুড ফার্ম ওয়ার্কার, এখানে একটু দেখবেন, এখানে একটু নিয়ে যাই এই জবটাতে, এখানে দেখবেন যে একটু কম রেট, 15.65 আওয়ার পার আওয়ারে আপনি এখানে ই করতে পারবেন, কিন্তু এখানে বেশিক্ষণ কাজ করতে হবে, 40 থেকে 72 ঘন্টা কাজ করতে পারবেন, এবং এখানে 100 লোক লাগবে, এখানে 100 লোক লাগবে ভিউয়ার্স, এখানে 100 লোক লাগবে। এখানেও আপনাকে বলে দিয়েছে যে কোনো ডিগ্রি লাগবে না, সার্টিফিকেট লাগবে না, ডিপ্লোমা লাগবে না, আপনারা নিজেরাই যারা এসএসসি পাস না বাট মোটামুটি ইংলিশ বলতে পারেন তারাও আপনারা এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আমি আপনাদেরকে আবার বলি যে এখানে হচ্ছে যে জবটা এমনই হচ্ছে যে আপনি যে কাজ করবেন আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, বাট আপনার ইংলিশটা একটু জানা থাকা লাগবে, কারণ ইংলিশ ছাড়া আপনি ওখানে চলতে পারবেন না, কারণ কানাডিয়ান ল্যাঙ্গুয়েজই হচ্ছে ইংলিশ। সো আপনি এখানে আসার পর এখানে ক্লিক করবেন যে শো হাউ টু অ্যাপ্লাই, এখানে সুন্দর করে ক্লিক করবেন, ক্লিক করার পর ওরা এখানে অ্যাপ্লাই অন জব ব্যাংক এখানে দিয়ে দিবে, কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবেন সেম এখান থেকে ইমেলটা কপি করে নেবেন, জাস্ট এখানে ক্লিক করে কপি ইমেল, তারপরে আমি যেভাবে অ্যাপ্লাই করার কথা বললাম সেম এভাবে অ্যাপ্লাই করবেন ভিউয়ার্স। সো আপনারা আশা করি বুঝেছেন, আর কানাডার মধ্যে সবচাইতে বেটার হচ্ছে যে সরকারি, যেটা সরকারি এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে কোনো ফ্রড নাই, ফেক নাই, ওদের প্রয়োজন হলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে, তারপরে আপনি ওদের সাথে বাকি কাজগুলো করতে পারবেন। আপনি জাস্ট ওদের সাথে, আপনার প্রথম টার্গেটটা হচ্ছে ওদের সাথে যোগাযোগ করা, এবং ওদের সাথে যোগাযোগ করার পর যদি ওরা মনে করে ইন্টারেস্ট হয় আপনার উপর, তাহলে আপনার সাথে ওরা কন্টিনিউ করবে, আপনার কোনো কিছু করার দরকার নাই বা 1 টাকাও দেওয়ার দরকার নেই, সব কাজ ওরা আপনাকে করে দিবে, আপনার এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই যে আমি কীভাবে করবো না করবো, আমার আমি ই করতে পারবো না, আপনি জাস্ট ওদের সাথে চ্যাট করে যাবেন কী কী ডকুমেন্ট চাচ্ছে, আপনার সার্টিফিকেট চাচ্ছে কি না, আপনার সার্টিফিকেট চাইবে না কিন্তু চাইবে আপনি যে কাজ করেছেন এটার এক্সপিরিয়েন্সটা চাইবে, যে আপনি কী করতে পারেন, আপনার কাছে এক্সপিরিয়েন্স না থাকলে আপনি এক্সপিরিয়েন্স যে কোনো যে কম্পিউটার দোকান থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা বানিয়ে নিতে পারেন, যেগুলো আপনারা যদি কাজ জেনে থাকেন আবার কাজ জানেন না এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানালেন তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনাকে কানাডা থেকেও বের করে দিতে পারে, বা আপনাকে কিছু জিজ্ঞাসা করবে ওই রিলেটেড, আপনি যদি না পারেন তাহলে আপনাকে বের করে দেবে, এই জন্য আপনি আগে জানবেন তারপরে আপনি চাইলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাতে পারেন, কারণ আপনি কাজ জানেন, আপনাকে কোম্পানি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিচ্ছে না, বা আপনি যে কোম্পানিতে কাজ করেন ওরা এক্সপিরিয়েন্স ওরকম কোম্পানিও না, জাস্ট আপনাকে কাজ করায় নিয়েছে, যে কারণে আপনি নিজে বানিয়ে নিতে পারেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। সো ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, নেক্সটে আর অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা হবে, থ্যাংক ইউ সবাই।